ইলেকশনের আগে অসমর্থ বড় কাজগুলি তো সম্ভব না, তা আমরা যে ছোটোখাটো কাজগুলি আগে সম্পূর্ণ হয়ে যাবে, তা আগামী নির্বাচনের পরে বাকি কাজগুলো আমরা সম্পূর্ণ করবো, এটা আমার দ্বিতীয় প্রত্যাশা। মানুষ যদি আমাকে আবার সুযোগ দেয় এলাকার বাকি কাজগুলো আমি অসমর্থ কাজগুলো সম্পূর্ণ করবো, কারণ একটা মানুষ কাজ করতে গেলে একটা অনেক সময় লাগে, যেমন একটি শিশু আমার প্রথম সেই শিশুকে প্রথম নার্সারি এতে ধীরে ধীরে তাকে ফিরে করতে হবে, ততটুকু একটি কাজের ওয়ার্ডেও কাজ করতে গেলে সামান্য সময়ের মধ্যে কারো কাজ করা সম্ভব নয়, পুরোদম কাজ সম্পূর্ণ করা, সেই জন্য সময়ের প্রয়োজন। আমি বিগত 10 বছর প্রায় 9.5 বছর দায়িত্ব পালন করছি, প্রায় 70% কাজে পাতাকাটা ওয়ার্ড সম্পূর্ণ করেছি, বাকি আছে। আমি যদি আবারও এই এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে আল্লাহ রহমতে আমি বাকি কাজগুলো সম্পূর্ণ করি। সবচেয়ে বড় বিষয় এই এলাকাতে আমি একটা যেটা করতে চাচ্ছি, আমার এটা আশা যদি নির্বাচিত হয় এখানে একটা কারিগরি শিক্ষা নিশ্চিত আমি একটু করার ইচ্ছে, যেটা বেকার যুবক সময় বেকার যুবকরা কাজ শিখবে, আমাদের গোয়েন্দা কাজ শিখে ভালো দক্ষ কারিগর হয়ে বিভিন্ন যার প্রতিষ্ঠানে চাকরি করবে, যদি ভালো দক্ষ কাজ শিখে কাজ চাকরি করতে তারা ভালো বেতন পাবে। বিদেশি যে বৈদেশিক মন্ত্রী নাও জনসুস্থ রপ্তানি সেখানে ভালো দক্ষ কারিগর না থাকার কারণে বাংলাদেশে, সেই জন্য আমাদের ছেলেদেরকে তারা যদি যুবক সমাজরা যারা বেকারত্ব